এরপরে ওরা আমাকে ওই যে রকেট থেকে ফোন দিল, রবি নাম্বার দিয়ে ফোন দিয়ে আমাকে বলতেছে কি যে আমি রকেট থেকে বলছি, আপনার অ্যাকাউন্টটা কয়েকদিন আগে ই করা হয়েছে, ওই যে আপনাকে ভেরিফাই করার জন্য বলা হয়েছে, আপনি ভেরিফাই করেন নাই, তো সেক্ষেত্রে এখন আপনার নাম্বারটা 4 মিনিট আগে বন্ধ করে দেওয়া হয়েছে, আপনি কি এটাকে আবার চালু করতে চান? তো আমি তো অবভিয়াসলি বললাম হ্যাঁ চালু করতে চাই, তো কী করবো? তো অন্য আমাকে ইজি ভাবে বলতেছে যে আপনাকে একটা নাম্বার দেওয়া হলো। আমি বললাম যে দেখেন, আপনি যে নাম্বারটাও দিয়ে ফোন করছেন এই নাম্বার তো আমার রকেটের হওয়ার কথা না। তারপরে উনি আমাকে কী করলো, আরও প্রায় 1টা 2টা 3টা 4টা 5টা নাম্বার দিয়ে ফোন দিল, এক একবার এক এক নাম্বার দিয়ে ফোন দিচ্ছে। যেমন এই যে নিচে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন, যে এই যে এই প্রথম দিলো এই নাম্বারটা দিয়ে, তারপরে এই নাম্বারটা দিয়ে, তারপরে এই নাম্বারটা দিয়ে, তারপর আবার এই নাম্বারটা দিয়ে দিল, সর্বশেষ দিল এই যে 16216 নাম্বার দিয়ে বললো যে দেখেন এখন আপনার কাছে কি এই নাম্বারটা গেছে, আমাদের যে রকেটের যে হেড অফিস হেড অফিস থেকে গেছে, এখন আপনি কোড নাম্বারটা বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমাদের সাথে করছেন? আচ্ছা আচ্ছা, আমার ওই যে ভেরিফিকেশন করতে আমাকে কি কোনো ডাচ বাংলা ইয়াতে ব্যাংকে গেলে হবে না অন্য কোথাও যেতে হবে? না না, এখানে হচ্ছে ক্লিয়ারে যাওয়ার কথা ছিল, শুনেন, আপনি কোথাও যোগাযোগ বা কন্ট্যাক্ট না করে আপনার অ্যাকাউন্টের লেনদেন ব্যবস্থা ঠিক 4 মিনিট আগে বন্ধ করে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো এখন আমরা এর জন্য ফোন করেছি যে এখন আপনার অ্যাকাউন্টে কি সঠিক তথ্য দিয়ে লেনদেনটি চালু করে নিতে চাচ্ছেন? অবশ্যই অবশ্যই, আমার এটা তো কন্টিনিউ দরকার, আমি তো এটা থেকে কন্টিনিউ লেনদেন করি, ইভেন গত পরশু দিন আমি এটা থেকে ট্রেনের টিকিট কাটলাম। আচ্ছা, সঠিক যদি তথ্য দিবেন যে মিলে তো এই সময় লেনদেনটি চালু করে দিবেন। হ্যাঁ, সঠিক তথ্য দিন, অ্যাকাউন্টে কি আপনার নামে রেজিস্ট্রেশন করেছেন না পরিবারের কোনো সদস্যের নামে? আমার আমার নামেই। ধন্যবাদ, যদি আপনার নামে করে থাকেন নিশ্চয়ই এখন চালু করে দিব, আপনার নাম কি বলবেন? মোস্তাফা, এমডি মোস্তাফিজুর রহমান। সঠিক তো বলতে পারবো না, হয়তো 200 টাকা বা এরকমের সামথিং। 200 টাকা বা সামথিং হবে তাই না? জি, ক্যাশ ইন করে 1490 টাকা টিকিটের জন্য কাটলাম, বাকিটা হয়তো থাকবে। সেক্ষেত্রে আপনি যে অ্যাকাউন্টটি বলছেন তাই না, আপনার এই ফোনটিতে আপনি কি ওয়েটিং সার্ভিস চালু আছে? সরি, মানে আপনার ফোনে কি ওয়েটিং সার্ভিস চালু আছে স্যার? হ্যাঁ আছে। আপনার ফোনে এখন আমরা লাইনে থাকা অবস্থায় আমরা একটা ফোন করবো। হ্যাঁ, আমাদের সার্ভার নাম্বার থেকে আপনার ফোনে এখন একটি ফোন যাবে, যে ফোনটি গেলে আপনি ফোনটি রিসিভ করবেন। ফোনটি রিসিভ করার সাথে সাথে আপনাকে একটা নির্দেশনা দেওয়া হবে। হ্যাঁ, আপনি নির্দেশনাটা সঠিক ভাবে পালন করলে আপনার ফোনে 1216 থেকে মেসেজ যাবে, মেসেজের সিরিয়াল নাম্বারটি মনে রাখবেন কত কত, ঠিক আছে? আচ্ছা জি, আপনার ফোনে কি কোনো ফোন গিয়েছে? দেখেন স্যার, ফোনটি রিসিভ করে নির্দেশনাটা পালন করবেন, কোনো ফোন গিয়েছে? ডাচ বাংলা ব্যাংক মোবাইল অ্যাপসে আপনার একটি ইউজার খোলা হচ্ছে, আপনার 4 ডিজিটের পিন নম্বর দিন অথবা না চাইলে কলটি বাতিল করুন। আপনি নির্দেশনাটা পালন করার পর 1216 থেকে কি মেসেজ পেয়েছেন তাই না? জি, সিরিয়াল নাম্বারটি বলবেন কত? আচ্ছা, একটু একটু আপনি রিমাইন্ড করবেন প্লিজ আমাকে, এভাবে কিন্তু নির্দেশনা দেয়া নিষেধ আছে বিকাশের, বিকাশ ভাইয়ের পক্ষ থেকে, বিকাশ বা রাজবাংলার পক্ষ থেকে এভাবে কিন্তু নিষেধ আছে যে কেউ যদি কোনো পিন নাম্বার চায় না দেওয়ার জন্য। হ্যাঁ, সুন্দর সুন্দর কথা বলেছেন আপনি তাই না, কিন্তু আপনার বিকাশ অ্যাকাউন্ট না তাই না, আপনি আপনি যখন রকেট অ্যাকাউন্ট, বাট আপনি যখন ফোন করলেন আপনার নাম্বারটা বিকাশ নামে আমার সামনে আসলো, কারণ আমার ট্রু কলার চালু আছে, যার কারণে আপনার নাম্বারটা বিকাশ নামে আমার কাছে আসলো। মানে বিকাশ নামে আপনার কাছে কলটি গিয়েছে মানে বুঝতে পারলাম না স্যার। আমার ট্রু কলার চালু আছে, যে কেউ ফোন করলে তার একটা নাম চলে আসে, ওই নামে যে নামে তার সেভ করা আছে কারো মোবাইলে, তো আপনার নাম্বারটা বিকাশ নামে হয়তো কারো মোবাইলে সেভ করা আছে, যে কারণে আমার বিকাশ নামে আপনার নাম্বারটা আসছে এই নাম্বারটা, বাট আপনি এরপর আগে যেটা দিচ্ছেন ওটা আবার ডিবিবিএল নামে আসছে।
ওটা ডিবিবিএল নামে আছে, তাই না? আপনি বোধহয় একটু কনফিউজড আছেন, হ্যাঁ? তো সেক্ষেত্রে আমরা ডিবিবিএল নাম্বার থেকে আপনাকে ফোন করছি, ঠিক আছে? না শুনুন, আমি একটু বিষয় বলি, আমি কি আপনাদের কোনো ইয়াতে কি বলে কাস্টমার কেয়ারে বিষয়টা নিয়ে কি শেয়ার করব, তাহলে আমার মনে হয় ভালো হতো। শেয়ার করতে পারবেন স্যার, এটা একটা নরমাল 10 দিনের জন্য বন্ধ থাকবে স্যার, ঠিক আছে? নরমাল 10 দিন পরে আমাদের ব্রাঞ্চে এসে আপনার পুনরায় সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট চালু করে নিতে পারবেন স্যার, ঠিক আছে? সেক্ষেত্রে কি কোনো ব্যাংকের ব্রাঞ্চে গেলে আমাকে হেল্প করতে পারবে? হ্যাঁ হ্যাঁ, এটা তো ব্যাংক বলতে কি স্যার, এটা হচ্ছে মোবাইল ব্যাংকিং, তাই না? জি, যেখানে আপনার একটা সার্ভিস পয়েন্ট সেন্টারে যেতে হবে, আর এখন আপনার যেহেতু প্যান কেক স্কোয়ার করে ফেলেছেন, তাই না? সেখানে আমার একটু কষ্ট করে, আপনি যদি কিছু মনে না করেন, একটু কষ্ট করে আমাদের ঢাকা গুলশান 2 রূপায়ণ চাওয়ারে চলে আসবেন। ঢাকা গুলশান 2 আসার পরে যে কোনো একটা রিক্সাকে বললে আপনাকে নামিয়ে দেবে রূপায়ণ চাওয়ারে, ওখানে আপনি পঞ্চম ফ্লোরে চলে আসবেন, সেখানে আপনার পুনরায় সঠিক তথ্য দিয়ে আপনার অ্যাকাউন্টটি চালু করে নিতে পারবেন, তাই না? কারণ এটা কোনো বিকাশ না, হ্যাঁ? আপনি বিকাশ থেকে শুনেছেন যে অনেক টাকা পয়সা হয়তো বা আপনাকে ধন্যবাদ জানাই এত কথাটা শুনে আমি খুব খুশি হয়েছি, কারণ আপনারা এটা চাইবেন না কখনো, এটা আপনার সাথে হোক, তাই না? আপনি কখনো শুনেছেন যে রকেট থেকে কখনো কোনো টাকা পয়সা চুরি বা কোনো সমস্যা হয়েছে, কি কখনো শুনেছেন? আশা করি না, এখনো আমি ইউজ করছি অনেক দিন ধরে, এই কারণেই আমি ইনফরমেশনটা আপনাকে আসলে দিতে চাচ্ছি না, এই কারণে যে যেহেতু বিকাশ থেকে যদি করতে পারে, রকেট থেকে করতে কতক্ষণ? না না সম্ভব না স্যার, চাইলে আপনি রকেট থেকে টাকাটি চুরি করতে পারবেন না, এটা সম্ভব না স্যার, ইম্পসিবল। তো সেই ক্ষেত্রে আপনার সিরিয়াল নাম্বারটি বলে টাকা কাটটা করে নিতে পারেন। ভাইয়ের নামটা বলবেন? সৈয়দ মিজানুর রহমান। সৈয়দ মিজানুর রহমান, আমি ঢাকা আপনাদের যে এটা বলছেন আমি ওখানে আসবো ইনশাআল্লাহ। আচ্ছা, না 9 মাস 10 দিন আছে, আপনার অ্যাকাউন্ট আমরা বন্ধ রেখে দিয়েছি, এর ভিতরে আপনি অ্যাকাউন্টে অ্যাক্টিভ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ওকে, ধন্যবাদ, বন্ধ করে দিয়েছি, ঠিক আছে না?